ধন্যবাদ মোহতারাম কেন্দ্রীয় সভাপতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য স্বাগত বক্তব্য রাখার জন্য সংগ্রামী কালামিজ কর্মী ভাইরা আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় সাবেক সভাপতি এককালীন মেধাবী ছাত্র নেতা জনাব মোহাম্মদ নজমুল হুদা খান আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ আতাউর রহমান শহীদ তালামিজ কর্মী ভাইরা এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার সংগ্রামী সভা সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র নেতা জনাব দুলাল আহমদ السلام عليكم نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنني سات روان دولنا دور بار قافلة جمال المجدد حضرت الله محفوظ والإسحاب كبير رحمة الله عليه حتى قرى سنني سات روشن بطن بانگلدش انجمان تلامج اسلامية কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কেন্দ্রীয় কর্মী সম্মেলনের পরম শ্রদ্ধাবর সভাপতি উপস্থিত তালামিজ ইসলামিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তালামিজ ইসলামিয়ার কর্মী ভাইরা শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় তালামিজ কর্মী বন্ধুরা আপনারা জানেন যে আমরা যদি কোনো সংগঠন সম্পর্কে প্রথমে জানতে চাই তাহলে আমাদের মনে একটা কৌতূহল জাগে যে সংগঠনটি কি এবং কে প্রতিষ্ঠা করেছেন যদি সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ভালো হন তাহলে সেই সংগঠনের প্রতি আমাদের একটি পজিটিভ মাইন্ড তৈরি হয় ইতিবাচক মনোভাব তৈরি হয় এবং সেই ইতিবাচক মনোভাব রেখে আমরা সেই সংগঠনকে গ্রহণ করি এবং সেই সংগঠনকে সহযোগিতা করি আমরা যদি তালামিজ ইসলামের ইতিহাস পর্যালোচনা করি তালামিজ ইসলামের প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন মকবুল ওলিয়াল্লাহ জামাল মুজাদ্দেদ হযরত আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আর ওলিয়াউল্লাহ যখন কোনো পদক্ষেপ গ্রহণ করেন তখন এটা মনে করতে হবে এখানে সুনির্দিষ্ট বা সুপরিকল্পিত বা সুদূরপ্রসারী কোনো ভালো রয়েছে এবং এর ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে বা তারা চিন্তা চেতনা তাদের চিন্তা চেতনা এমন যে কোনো ভালো কাজের জন্য কোনো কিছু তারা প্রতিষ্ঠা করেন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকে দৃষ্টিপাত করে দেখতে পাই গৌরগোবিন্দ রাজা তখন সিলেটের মুসলমানদের নির্যাতন করছিল হিন্দুদেরকে নির্যাতন করছিল তাদের মুক্ত করার জন্য তাদের রক্ষা করার জন্য শাহজালাল মজুমদার আমাদের রহমতুল্লাহ সিলেটে এসেছেন ঠিক তদ্রুপ 1980 সালের 18 ফেব্রুয়ারি আল্লামা ফজলুল্লাহ সাহেব কিবলা যখন দেখলেন বাংলাদেশের ছাত্র সমাজকে বিভিন্ন বাতিল মতাদর্শী ছাত্র সংগঠনগুলো বেইমাস করে ইসলাম থেকে প্রকৃত ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে তখনই আল্লাহ মাহফুজুল্লাহ সাহেব কিবলা তালামিজ ইসলামের প্রতিষ্ঠা করেছেন তাই তালামিজ ইসলামের কর্মী ভাইদের প্রতি আমার আকুল আহ্বান যে আপনারা তালামিজ ইসলামিয়া সম্পর্কে তালামিজ ইসলামিয়া সম্পর্কে জানুন এবং তালামিজ ইসলামিয়া কার্যক্রমকে দূরবার থেকে এগিয়ে নিয়ে যান কবি বলেছেন পাশান হইয়া পড়ে আছো আজ হাত হায়ের আত্মবোধা
তোমরা জানিলে সারা দুনিয়া লাগবে কবর ধুলা আমার বিশ্বাস তারা মিস করিয়া যদি তার আত্মপরিচয় নিয়ে এই বাংলার বুকে জেনে উঠে তাহলে এই বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা পতপত করে উঠবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সবাইকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ ছাত্র দাদুল্লাহ আহমদকে সংগ্রামী তামানিজ কর্মী বন্ধুরা এর পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আফতাব উদ্দিন আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চ অলংকৃত করেছেন তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জনাব মুসাফির সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার এক সময়ের রাজপথ কাঁপানো ছাত্র নেতা জনাব নাজমুল হুদা খান মঞ্চে উপস্থিত রয়েছেন তালামিজে ইসলামিয়ার কিছুদিন আগে এই অত্যন্ত আন্দোলনকে অত্যন্ত ত্বরান্বিত করেছেন সাবেক সভাপতি জনাব আজিজউদ্দিন পাশা উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব হাফিজ সুলতান আহমদ সাহেব আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত জেলা নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আমরা জানি তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় আয়োজন আজ আমরা যারা এখানে সমবেত হয়েছি আপনারা যারা সমবেত হয়েছেন আপনারা সবাই জানেন আমাদের তালামিজে ইসলামিয়ার সাংগঠনিক স্তর অলরেডি তিনটি স্তর ডিঙ্গিয়ে আজ আপনারা যারা এখানে এসেছেন কর্মী স্তরে উন্নীত হয়ে আজ থেকে আমাদের কাজ শুরু আর এই দেশের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আজ আমাদেরকে শপথ নিতে হবে দেশের আনাচে খানাচে তালামিজে ইসলামিয়ার কার্যক্রমকে আমরা চালিয়ে সামনে এগিয়ে নিতে আমরা সবাই একমত আছি তাই আমি বলতে চাই তালামিজে ইসলামিয়ার একজন কর্মী হিসাবে যে কাজ আজ থেকে আমাদের উপরে ন্যস্ত হচ্ছে এই কাজটুকু আমরা যথাযথ পালন করব তার সাথে সাথে প্রত্যেক কর্মীকে আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহ ফজলুল সাহেব কিবলার প্রতিষ্ঠিত সংগঠন তালামিজে ইসলামিয়ার ফালতোপা কর্মসূচির সাথে ফালতোপা কর্মসূচি নিজে আদায় করে অন্যকে কর্মসূচি আদায় করতে উদ্বুদ্ধ করে আমরা যাতে করে তালামিজে ইসলামিয়ার কাজকে সামনে এগিয়ে নিতে পারি এই প্রত্যাশা এই আশা ব্যক্ত রেখে আমি আরেকটি কথা বলতে চাই আমাদের কেন্দ্রীয় সভাপতি অনেক ঘোষণায় দিয়ে গেছেন বর্তমান ইস্যু কিপাই মুখ দিয়ে বলেছেন যত যত ঘোষণা দিয়েছেন সব ঘোষণাতে আমরা আজ যারা এখানে সমবেত আছি সবাই একমত কিনা যদি আমরা একমতি হই তাহলে আমরা এই ঢাকা থেকে আজ ঘোষণা করতে চাই সিলেটের মানুষ ফুটে উঠছে যদি থামাতে হয় তাকে সরকারকে প্রশাসনিকভাবে এখনই উদ্যোগ নিতে হবে আর না হয় সিলেটের মানুষকে ক্ষান্ত করা যাবে না যদি সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই যদি এখনই আপনারা উদ্যোগ না নেন
তাহলে সিলেটের মানুষ যদি উঠে ওঠে তাহলে সরকারের টরপ করবে আপনারা ঠিক কি না তাই আমরা সরকারের প্রতি উদার আহ্বান জানাই যদি সিলেটের মানুষকে সিলেটকে বাঁচাতে হয় সারা দেশবাসীকে বাঁচাতে হয় তাহলে এখনই প্রশাসনিকভাবে আপনারা আন্তর্জাতিকভাবে যত কিছু প্রয়োজন সবকিছুর প্রয়োজন সবকিছু আঞ্জাম দিয়ে আমাদের দেশকে বাঁচান জাতিকে বাঁচান এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে অন্তরীণ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ফাউন্ডেশন স্নেহা জিন্দাবাদ মুর্শিদে বরফাট আল্লামা ফুলতুলি সাহেব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব আফতাবউদ্দিন জি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি সাধারণ নেতা জনাব মোহাম্মদ আমিন উদ্দিন আসসালামু আলাইকুম বাংলাদেশ আঞ্জুমান তালামিয়ে ইসলামিয়া নতুন পুরাতন বর্তমান নেতৃবৃন্দের মিলন মহানায় মিলন মেনার প্রখ্যাত নায়ক বাংলাদেশ আঞ্জুমান তালামিয়ে ইসলামিয়ার মতো মানে কেন্দ্রীয় সভাপতি সাহেব উপস্থিত উপস্থিত বর্তমান সংগঠনের পরিস্থিতিতে যাদেরকে আর দেখব না বলে পারব না বলে পরিচিত তীর্থ যারা বিগত কেন্দ্রীয় কমিটিতে ছিলেন আজ সাবেক অবস্থানে রয়েছেন সেই মিলন মেলায় উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সাবেক উপস্থিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় তালামিয়ে ইসলামী ভাইরা আজকে প্রমাণ করেছেন এই মিলন মহানায় যে বাংলাদেশ আঞ্জুমানে তালামিয়ে ইসলামিয়ার সাবেক নেতৃবৃন্দ উপস্থিত হবে যে তালামিয়ে ইসলামিয়াকে তালামিয়ে খেয়াকে আমরা চাই নাই আমরা সেই খেয়াল যাত্রী আছি তারপর কাল হাসানের ময়দানেও আপনাদের সাথে মিলন মহানায় যেতে আশাবাদী তার পরিচয় দিয়েছেন আজ আপনারা আমার সাথে একত্র হয়ে তাদেরকে আমি আপনাদেরকে নিয়ে সাবেক নেতৃবৃন্দের উপস্থিতিকে আমি আন্তরিকভাবে গৌরবান্বিত হয়ে বলতে চাই যে তারা যদি আমাদের পাশে এরকম থাকেন আর সাবেক রহমতুল্লাহ আলাইহির সাংগঠনিক কার্যক্রম যেভাবে ছাড়িয়ে গেছেন আর সেই নীতি এবং গতিকে যদি আমাদেরকে কপি করে দেন ইনশাআল্লাহ আমরা তাওহীদ ইসলামিয়ার কোন কার্যক্রম থেকে পিছপা হব না আমরা চাই ফজলুল সাহেব কিবলা যেমন তরিকতের খেদমত করেছেন কোরআনের খেদমত করেছেন কিন্তু সমাজ বাঁচাবার হাল ছাড়েন নাই সমাজ ধ্বংসিত করার জন্য বাঁচাবার জন্য ফজলুল সাহেব কিবলা আপনার একে একে বলবলে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে এই বৃহৎ উদ্যোগ নিয়েছিলেন মুসলিম সমাজকে বাঁচাবার জন্য এই মুসলিম মিল্লাতকে বাঁচাবার জন্য বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচাবার জন্য সেই আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে ছিলেন ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি
তার দেহের রক্ত দিতে প্রস্তুত ছিলেন আমরা এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা করতে চাই যেন আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ যেন আঞ্জুমানে আল ইসলাম তথা আমাদের আকাবিরগঞ্জ যারা উপস্থিত আছেন তারা যেন আমাদেরকে এই কর্মী সম্মেলন দেখে আর সাবেক নেতৃবৃন্দ যেন একটি ঘোষণা দেন যে আমরা ফুলজাই সাহেব কেবলার সেই ডাক ধারাবাহিকভাবে রাখতে চাই আর আমরা আপনাদের সাথে নিয়ে জানিয়ে দিতে চাই বলতে চাই আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতরা কি দরক করতে আপনারা শুধু ঢাকা নয় চিরাগাঙ্গে নয় আর শুধু আপনার কুমিল্লাতে নয় যে কোনো রাজ্যেই হোক আমরা আধ্যাত্মিক রাজধানী ছেড়ে রাষ্ট্রীয় রাজধানীতে এসেছি আমরা আরো কোন রাজধানীতে যদি যেতে হয় আমরা প্রস্তুত রয়েছি আপনারা আছেন কে আমি আমার এই দরখাস্তটুকু আপনাদের নিকট আর সাবেক নেতৃবৃন্দের নিকট সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আর জানিয়ে গেলাম চারবোনা খেলা তো ধর্ম ধরি আল্লামা ফুলতনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদের জান আমাদের প্রাণ আমাদের সম্পদ আল্লামা ফুলতনি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া সংগঠন তারাবীহ ইসলামিয়া আমাদের জান আমাদের প্রাণ আমাদের সম্পদ এই সম্পদ রক্ষার্থে যেন আমরা সবাই সক্রিয় হই এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সাফনাত মোহাম্মদ আমিরউদ্দিনকে সংগ্রামী তালামিজ পর্ব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিনের সম্মানিত মহাসচিব জনাব মাওলানা সাব্বির আহমদ মুনতাজি সাহেব আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে জনাব মাওলানা সাব্বির আহমদ মুনতাজিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব জনাবকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি সংগ্রামী তালামিজ কর্মী বন্ধুরা এর পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার সংগ্রামী সভাপতি সাধনাতা মোহাম্মদ সাদুদ্দিন السلام عليكم ورحمة الله إن الحمد لله سلام على عباده الذين اصطفى أما بعد سمي الله تعالى تطهري بعد الشنج من كلام الإسلامية كن يوم بريشود آجي تو أسكري كرمي شملنا شمان تو شبابتي لاكو لاكو ছাত্র جنو تاري تو يرموني ছাত্র নেতা মাহমুদ হাসান চৌধুরী উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সাবেক নেতৃবৃন্দ আমার সামনে বসা তালামিজে ইসলামিয়ার আজকের এই কর্মী সম্মেলনের বিভিন্ন স্থান থেকে আগত কর্মীবৃন্দ সুমন্ডলী সাংবাদিক বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে এবং সিলেটপুর উপজেলা তালামিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সুধীজন
এখানে বক্তব্য দিব না, এসেছি বক্তব্য শোনার জন্য। একটি কথা বলবো এখান থেকে, আজকে আমাদের তারাবি ইসলামী আর সাংগঠনিক তৃতীয় স্তরে যারা উন্নীত হব, আমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছি বাসায়িত পরীক্ষায়, যারা পাশ করেছি আজকে যারা সনদ পাব, আমরা সবাই কর্মী হব। এখানে আমাদের চারটি নেতৃবৃন্দ রয়েছেন, সাবেক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের বক্তব্যের মাধ্যমে আজকে আমরা তারাবি ইসলামী আর পূর্ণ জাগরণকে বাংলাদেশের সর্বস্থানে বাংলাদেশের আনাসে কানাসে কিভাবে বাস্তবায়ন করব সেই বক্তব্য আমরা শুনব। আমি এখানে লম্বা বক্তব্য দিব না, আজকের জাতীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের যে সুন্দর বক্তব্য আসব সেই বক্তব্য জন্য আমরা মাঠে ময়দানে গিয়ে কাজে লেগে আমরা নিজেই সফল হই এবং তারাবি ইসলামিয়াকে এই বাংলার জমিনে কায়েম করে এই আশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদরেনেতা জনাব সাদউদ্দিনকে। সম্মানিত আমিষ কর্মী বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মাওলানা সাকির আহমদ মমতাজি মহাসচিব বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিন, তার অন্যত্র প্রোগ্রাম থাকায় এখনই বক্তব্য দিতে চাচ্ছেন এবং আমরা ওনার উপস্থিতিতেই নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা ওনাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা সাকির আহমদ মমতাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেশে নয় উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নয়, উনি ছিলেন আধ্যাত্মিক জগতের, আমি যাকে বলি প্রাণ পুরুষ, আল্লামা ফুলতুনি সাহেব কেবলার প্রতিষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমানে তালামাজি ইসলামিয়ার আজকের সম্মেলন, সম্মেলনের সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায় থেকে আগত সম্মানিত অতিথিমণ্ডলী, আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আমার স্নেহের প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আল্লাহের দরবারে লাখুকি শুক্রিয়া জানাই যে আজকে একটি সুন্দর এবং ভালো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমার একটি প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, যার জন্য আমি বলেছিলাম যে আমি থাকতে পারবো না। এরপরও অনেক চেষ্টা করেছি, কর্তৃপক্ষে এখানে সাহেব কেবলার প্রতিষ্ঠিত সংগঠন, আমি যদি একটু হাজিরাও দিতে পারি তাহলে আমার মনে হয় আমি ওনার রুহানি দোয়া কিছুটা পাবো। সেই চিন্তা নিয়েই আজকে এখানে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি তোমাদেরকে তুমি বলে সম্বোধন করছি, কারণ তোমরা সকলই ছাত্র, কথা ঠিক না? আমি মাদ্রাসার সাথে জড়িত, মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে প্রায় 32 বছর আমার কর্মজীবন। এই 32 বছরে আমি অনেক ছাত্রদের সাথে, অনেকের সাথে দেখা হয়েছে। তো যাই হোক, তোমরা জানো যে বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন যে পরিচয়টুকু আমার দেওয়া হয়েছে, এটা উপদেষ্টা ছিলেন আমাদের অত্যন্ত পরম সন্ত মরহুম মকবুল সাহেব কেবলা ফুলতুনি রহমাতুল্লাহ আলাইহি। আমি ওনাকে অনেক কাছে থেকে
অনেক পাবে জায়গা সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন এটা মনে করি এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় এই দেশে প্রায় 2.5 লক্ষ শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন মুদাররিসিন এদেশে মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে নয় শুধু দেশে ইসলামী তাহজিব তামাতুন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকা সেটা হচ্ছে আমাদের আল্লামা সাহেব কামালুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির যে ভূমিকা ছিলেন উনি যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমি দেখেছি সাহেব কামালুদ্দিন ওনাকে আমি অনেক এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখেছি যে সত্য কথাটা এবং স্পষ্ট কথাটা উনি কাউকে ভয় করতেন না বলতেন এবং উনি নিজের ক্ষমতার জন্য নিজে কিছু পাওয়ার জন্য নিজে কিছু বাহবা নেওয়ার জন্য জীবনে কিছু করে দান নাই উনি করেছেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে এবং এ দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার স্বার্থে এবং এ দেশে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের স্বার্থে সর্বশেষ যেটা দেখেছি যিনি ইসলামী আমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শুধু সিলেট থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে উনি ঢাকার বুকে লং মার্চ করে একটি ইতিহাস সৃষ্টি করেছেন তার বদৌলতে আজকে আমরা বলতে পারি যে স্বপ্নের ইউনিভার্সিটি পাওয়ার দ্বার প্রান্তে আমরা এসেছি হয়তো ইনশাল্লাহ আল্লাহর যদি রহমত হয় সেই ইউনিভার্সিটি আমরা ইনশাল্লাহ পাবো যাই হোক আমি বলতে চাই যে কথা আজকে আমাদের মাদ্রাসার ছাত্ররা তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ আমি মনে করি তোমরা সেই আধ্যাত্মিক সেই সংগঠন তালাবাদ ইসলামিয়া যেটা হুজুর প্রতিষ্ঠা করেছিলেন এই মাদ্রাসার ছাত্রদেরকে আত্মা শুদ্ধির জন্য এবং একজন খাঁটি ওয়ারেসুল আম্বিয়া হিসেবে যাতে সে প্রতিষ্ঠা লাভ করতে পারে সে চিন্তা করেই নিশ্চয়ই উনি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমি অনেক জায়গা যাওয়ার সুযোগ হয় সকালেও অনেক হুজুর এসেছিলেন ঝগড়া অনেকের সাথে করেছি আমি গত পরশু দিন একটা ভাইবা পরীক্ষা নিয়েছিলাম কামেল পরীক্ষায় এই পরীক্ষা নেওয়ার পরে আমি খুবই মানে আমার দুদিন যাব আমি মনে করতেছি যে আমি ভুল করতেছি কারণ আমরা যে শিক্ষার সাথে জড়িত যাদেরকে শিক্ষা দিচ্ছি তারা আজকে কোরআন শরীফ থেকে বিচ্ছিন্ন একটা সুন্দরভাবে কোরআন শরীফ করতে পারে না সেই চেষ্টাটা আমি দেখেছি যে হুজুর কুলতুলি রহমাতুল্লাহ আলাই যে উদ্যোগ নিয়েছিলেন কোরআন শিক্ষার জন্য আমি চিন্তা করতাম যে এটা কেন এই কোরআন শিক্ষার জন্য আলাদা উদ্যোগ আসলে আজকে যে উনি চিন্তা করেছিলেন সেটা আমাদের সকলের জন্য মনে হয় একটা বিশাল বড় চিন্তা হওয়া দরকার সব ক্ষেত্রে এই কোরআন শিক্ষার তালিম শুরু করা দরকার আমি আজকে আমাদের মাদ্রাসার তোমরা জেনে খুশি হবা যে বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের উদ্যোগে আমাদের যে সিলেবাস এবং কারিকুলাম যেগুলি ছিল এগুলিকে আমরা সমন্বয় করে সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা একটা নতুন কারিকুলাম এবং সিলেবাস করতে যাচ্ছি মাদ্রাসা শিক্ষার জন্য সেটা আলিম পর্যায়ে পর্যন্ত ফাজিল কামিল পর্যায়ে পর্যন্ত সেটা হবে সেখানে আমরা এই আত্মাধিকতার বিষয়গুলি এবং তাজিম তরবিয়ত এবং আহলে সুন্নতের জামাতের কিছু কিছু বিষয় এবং এখানে আল্লাহর ওলিদের সম্মান করা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা এই যে বিষয়গুলি থেকে পরিকল্পিতভাবে আমাদের ছাত্রদেরকে দূরে সরানো হয়েছিল সেগুলি আমরা সংযুক্ত করার সুযোগ পেয়েছি এবং ইনশাআল্লাহ নতুন কারিকুলামে সেইগুলি আসবে আল্লাহ যদি রহমত করে সেটা অনুমোদন হয়ে যাবে আমি যে কথা বলতে চাই যে আজকে তোমরা যারা এখানে উচিত হয়েছ তোমরা যদি আজকে হাতে গোনা কর্মী এখানে সকলে তো আসে নাই মুসলিমীয় যারা নাকি তালিকা অর্থাৎ বাসাইকৃত যারা তোমরা এখানে আসার সুযোগ পেয়েছ আমি অনুরোধ করবো এখানে তালাবাদ ইসলামিয়ার বর্তমান নেতৃবৃন্দ যারা রয়েছে এবং যারা সাবেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকলে সম্মিলিত ভাবে আমরা মরহমদপুর সাহেব কবলা ফুলকুদির রহমাতুল্লাহ আলাই যে স্বপ্ন উনি যে দিক নির্দেশনা দিয়েছেন উনি যে আদর্শ রেখে গেছেন সেইগুলি যদি আমরা সকল স্তরে সারা দেশে আমাদের মাদ্রাসা ছাত্রদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি আজকে আমরা মানে দুঃখ হয় আমাদের মাদ্রাসার ছাত্রদের আমল আগলা সব দিক থেকে যেখানে যাই লেখাপড়ার মান সব দিক থেকে আজকে আমরা একটা কঠিন সময় সম্মুখীন তা আমি তোমরা যারা এখানে ছাত্র উপস্থিত হয়েছ আমার বিশ্বাস এখানে অনেকই মাদ্রাসার ছাত্র
অনেকেই স্কুল কলেজ থেকে এসেছো যে যে আঙ্গে কে আছো একজন ভালো চরিত্রবান ছাত্র তার আদর্শ দিয়ে তার চরিত্র দিয়ে আরো 10 জন ছাত্রকে তার সান্নিধ্যে আনতে পারে আমি বিশ্বাস করি তোমরা যারা এই মহান পুরুষের প্রতিষ্ঠিত সংগঠনের সাথে জড়িত তোমাদের আদর্শ এবং তোমাদের যে নৈতিকতা এটা এটার দ্বারা তোমাদের সেই নৈতিকতা এবং আদর্শ এবং উন্নত চরিত্রের মাধ্যমে আরো অন্যান্য ছাত্র যারা রয়েছে তাদেরকে আরো বেশি করে এই সংগঠনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যাতে করে আমাদের ছাত্ররা ভবিষ্যতে যে যেখানে যায় তার আত্মশুদ্ধির মাধ্যমে তার একটা সুন্দর চরিত্রের মাধ্যমে যেন সমাজে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা না বাড়িয়ে যাতে আমরা সকলে মিলে ছাত্র শিক্ষক এবং আমরা যারা যে যেখানে আছি আমাদের চিন্তা আমাদের রাজনৈতিক কোন চরিদাস আমাদের জমিয়ত মুদারিসের কোন নেতারও নাই আমার বিশ্বাস এই আন্দোলনে আল ইসলাম যারা করে কিংবা তালাবাদী ইসলামিয়া যারা করে কেউ এখানে কোন রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা এখানে নাই তাদের একটাই আকাঙ্ক্ষা সেটা হচ্ছে দেশের মানুষকে আল্লাহর পথে আনা এদেশের মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ ভাবে রাখা ঠিক না কথা আমি আর কথা না বাড়ি তোমাদেরকে আমি অনুরোধ জানাবো যে আমরা চলো সকলেই ভবিষ্যৎ আমাদের যারা ছাত্র আসতেছে এখনো যারা লেখাপড়া করতেছে তাদেরকে সকলে ঐক্যবদ্ধ ভাবে একটি প্ল্যাটফর্মে এই আল্লাহ ওলির প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ভাবে আমরা এনে আমাদের এই সমাজে আমাদের এই দেশে আমাদের সর্বক্ষেত্রে একটা সুন্দর সমাজ ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের জন্য আমি মনে করি আজকের এই সম্মেলনের সার্থকতা হবে তো আমি আর কথা না বাড়ি এখানে অনেক অতিথি রয়েছে ওনারা কথা বলবেন তো আমি সকলের কাছে আমি আমার জন্য তোমাদের কাছে দোয়া চাই তোমরা ওয়ারেসাতুল আম্বিয়া হওয়া তোমরা এখন ছাত্র কোরআন হাদিস এবং বিভিন্ন পর্যায়ে তোমরা লেখাপড়া শিখতেছো আমি অনুরোধ জানাবো তোমাদেরকে যখন এই লেখাপড়ার যে যে অবস্থাতেই লেখাপড়া করতেছো লেখাপড়ার মান যাতে আরো বৃদ্ধি পায় আরো ভালো যাতে হয় সেদিকে সকলেই দৃষ্টি রেখে এগিয়ে যাওয়ার এই আশাবাদ ব্যক্ত করে আমি আর কথা না বলি কারণ আমাদের মাদ্রাসার যারা এখানে রয়েছেন আমি বলতে চাই যে মাদ্রাসার যে সমস্যাগুলি বর্তমানে যেভাবে এগিয়ে চলছে সমাধানের দিকে আমি আশা করব যে আমাদের যে মাদ্রাসা শিক্ষার যে আমূল পরিবর্তন সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা অচিরেই দেখতে পাবো যে আমাদের মাদ্রাসা শিক্ষার অনেক উন্নয়ন মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ এবং মাদ্রাসা শিক্ষার যে সমস্যাগুলি সেগুলি আমরা আশা করতেছি যে পর্যায়ক্রমে অতি সত্তরই সেগুলি সমাধান হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সকলকে বিশেষ করে আজকে সুন্দর একটি এই সম্মেলন একটি সুন্দর আয়োজন যারা করেছেন সম দিয়েছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু